আকারে লবণের একটি ক্ষুদ্র দানার মতো, আর তাতেই নাকি উঠবে ঝাঁ চকচকে সব ছবি। সাধারণ লেন্স বিশিষ্ট ক্যামেরার তুলনায় 5 লক্ষ গুণ ভালো ছবি তুলতে পারবে এই মাইক্রোস্কোপিক ক্যামেরা। শুনে নিন তাক লাগানো আবিষ্কারের গল্প। তবে ছোট্ট একটা ইন্ট্রোর পর, মুনের একটি মাত্র দানা তার দৈর্ঘ্য পোস্ত উচ্চতা মাপতে পারবেন? বলবেন হয়তো, দূর, খালি চোখে ভালো দেখা যায় না, তো তার আবার মাপ। তবে এই নুনের একটি দানার আকারের ক্যামেরাতেই নাকি এবার বন্দী হতে পারে বিশ্ব। এমনই একটি মাইক্রোস্কোপিক ক্যামেরা আবিষ্কার করে ফেলেছেন একদল মার্কিন বিজ্ঞানী। তাদের দাবি, কেবল ছবি উঠবে তাই নয়, উঠবে চকচকে পরিষ্কার ও রংচঙে ছবি, আর সাধারণ লেন্সের চেয়ে তা হবে অন্তত 5 লক্ষ গুণ স্পষ্ট। আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের একদল গবেষক সম্পত্তি বানিয়ে ফেলেছে এমনই এক আলট্রা কম্প্যাক্ট অপটিক্যাল ডিভাইস। নতুন এই ক্যামেরার মধ্যে রয়েছে এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বুঝিয়ে বলতে গেলে, ক্যামেরার মধ্যে থাকা ক্ষুদ্রাদি ক্ষুদ্র রোবটগুলি আশপাশের ছোটোখাটো জিনিসকেও সেন্স করতে পারবে, এমনকি শরীরের ভিতরে নানা সমস্যা ও রোগ নির্ণয় ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এই মাইক্রোস্কোপিক ক্যামেরা। ইথান সেং নামে জৈন কম্পিউটার বিজ্ঞানী ও তার দলবল এই ক্যামেরাটি বানিয়েছেন। এক্ষেত্রে তারা ভরসা করছেন এক ধরনের বিশেষ মেটা সার্ভিসের উপরে, যার উপর রয়েছে প্রায় 60 লক্ষ সিলিন্ডারের মতো পোস্ট। সেগুলি অ্যান্টেনার মতো কাজ করে আলোর চরিত্রকে নিয়ন্ত্রণ করে, আর এই ক্যামেরা দিয়ে উচ্চমানের সম্পূর্ণ রঙিন ছবি তোলা যাবে। আগে মাইক্রোস্কোপিক ক্যামেরার ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল, বেশিরভাগ ক্ষেত্রেই ঝাপসা ফাটাফাটা ছবি উঠত। তবে নতুন এই ক্যামেরা লাল, সবুজ ও নীল এই তিনটি প্রাথমিক রং ব্যবহার করেই অন্যান্য রঙগুলিকে শনাক্ত করতে পারবে। সাধারণ আলোতেও একই রকম কাজ করবে এই ক্যামেরা। ক্যামেরা তৈরিতে সারফেস অপটিক্যাল টেকনোলজির ব্যবহার নতুন নয়, তবে এমন আণবিক্ষণিক ক্যামেরা আগে দেখা যায়নি। পরবর্তীকালে এই ক্যামেরাকে যাতে আরও ভালো করে তোলা যায় সে নিয়ে চলছে গবেষণা। ছবির মান, ব্যবহারকারীর অভিজ্ঞতার পাশাপাশি যে কোনো জিনিস চিনে নেওয়ার শক্তিকে পরবর্তীকালে এই ক্যামেরায় যোগ করতে চান বিজ্ঞানীরা। এই প্রযুক্তিকে কাজে লাগানো গেলে পরবর্তীকালে মোবাইলের পেছনে আলাদা করে 3টি বা 4টি ক্যামেরা লাগানোর প্রয়োজন হবে না। মোবাইল স্ক্রিনের উল্টো দিক পুরোটাই হয়ে উঠবে সামগ্রিক একটি ক্যামেরা। এমনকি চিকিৎসায় রোগ নির্ণয়ের ক্ষেত্রেও ঘটবে বিপ্লব। আর তেমনটা হলে আগামী দিনে সত্যিই বদলে যেতে চলেছে ক্যামেরার ভাষা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।